গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব মজা হবে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু স্পেশাল। তো এখন আমি ডেলি ব্লগ শেয়ার করছি না, একটু স্পেশাল বা একটু অন্যরকম কিছু হলেই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো, টোটোয় উঠলাম, টোটোর পরে ট্রেনে উঠেছি এখন। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে মেজো ননদের বাড়ি। আমার তিনটে ননদ, তার মধ্যে মেজো ননদের বাড়ি যাচ্ছি। তার কারণ হলো আজকে জামাই ষষ্ঠীর পরের দিন। যে জামাই ষষ্ঠীতে জামাই শ্বশুর বাড়িতে না গিয়ে বোনের বাড়ি কেন যাচ্ছে, তার তো একটা বিশেষ কারণ রয়েইছে। তো সেই কারণ হলো আজ আমার ছোটো ননদকে মেজো ননদের বাড়িতে আইবুড়ো ভাত দেবে। তো কালকে আমরা বেরিয়েছিলাম, তো অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তো ঝড় উঠেছিল, সেই ঠিক আমরা বেরিয়েছি, তার কিছুক্ষণ পরেই এমনভাবে ঝড় উঠেছিল আমরা ফিরে চলে গেছিলাম বাড়ি বাধ্য। তো আজকে আবার সকালবেলা উঠে বেরিয়ে এসেছি, এখন বসে রয়েছি ট্রেনে। তো ট্রেনের পর স্টেশনে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো চেঙ্গাইল স্টেশনে নেমেছি, চেঙ্গাইল স্টেশনে নেমে যেতে হবে ওপার, নদীর ওপারে যেতে হবে। তো আমরা এখন নদী পারাপার হব। আর তা কাল কেন যাইনি তার মূল কারণ হলো একটা, এই নদী পারাপার হওয়া। তো ঝড় বৃষ্টিতে স্থলপথে ঠিক আছে, একটু আদ্র দাঁড়িয়ে গেলাম, ধীরে সুস্থে চলে গেলাম একরকম, কিন্তু নদীপথটা ভীষণ ভয় লাগে। আমি এমনিই নদী পার হতে ভয় পাই, তার সঙ্গে যদি ঝড় বৃষ্টির সঙ্গে পারাপার হতে হয় তাহলে তো আর দেখতেই নেই, তাও আবার দুটো বাচ্চা নিয়ে। তো চলো, কথা বলতে বলতে আম লিচু মিষ্টি সব কেনা হয়ে গেছে, একদম এবার নদীর ঘাটে যেতে হবে। তো হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তাই আর টোটো ধরলাম না, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটেই রওনা দিলাম নদীর দিকে। আর ব্যাগ বওয়ার জন্য কাকে নিয়ে এসেছি দেখাচ্ছি, দাঁড়াও। তো এত রোদ্দুর সানগ্লাস আর ছাতা দুটোর কাজ ওড়না দিয়েই মিটিয়ে নিচ্ছি। সানগ্লাস এনেছি, ব্যাগের মধ্যে রয়েছে, আর বের করা হয় না, এইভাবেই চলে যাচ্ছে। আর ব্যাগ বওয়ার জন্য এনেছি, আমরা মেয়েরা খালি হাতেই যাই, বাইরে বেরোলে বরের হাতেই ব্যাগ বাচ্চা সবই দিয়ে দেওয়া হয়। তো বাচ্চাগুলো বড় হয়ে গেছে বলে হেঁটে হেঁটেই যাচ্ছে। বলছে জাহাজে করে গেলে ভালো হবে, জোয়ার নেই তো এখন, এখন তো ভাটা পড়ে গেছে। তো নদীতে এখন ভাটা, আর আমার ভাটার সময় ভালো লাগে, তার কারণ ভাটার সময় জাহাজগুলো যায় না। আর জাহাজ গেলে নদীতে মাছ, নদীতেই নৌকোটা বেশিরভাগ সময় রাখে, পারে আরও বেশি ঢেউ, আর তখন নদীর নৌকোটা ভীষণ পরিমাণে দোল খায়, সেটা খুব এখনও ভয়টা কাটিয়ে উঠতে পারিনি। আর আমি তো বসি ঠিক মানে যেখানে মানুষ দাঁড়িয়ে থাকার মতন জায়গা, মানে ধারগুলো তো সবাই বসে, আর আমি বসি মাঝখানটাতেই, একবারে বাবু হয়ে বসি, ধারগুলোতে বসি না, ভীষণ ভয় করে। তো নৌকো থেকে নামবো, নিজে নাম তো আসতে
এমনি মালা কুমশি পরিয়ে জল মিষ্টি খাইয়েছিল, তো ভাতটা এখন দেওয়া হয়েছে দুপুরবেলা। তো কী কী রান্না হয়েছে একটু একটু বলে দিই তোমাদেরকে। সত্যি এই দিনগুলো ভীষণ স্পেশাল। সবাই যখন যার বিয়ের অনুষ্ঠান মানে সে তখন ভীষণই স্পেশাল, আর খুব ভালো লাগে। দিনগুলো ভীষণ স্মরণীয় এবং খুব আনন্দের। আর বুড়ো ভাতের পর্ব প্রথম, এটা একদম ভাত এখানে মেজ ননদের বাড়িতে খাচ্ছে। এরপর কোথায় হয়, তো এটা মেজ ননদের ছেলে, দেখো খুব বদমাইশ। চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। আজকের মতো টাটা।